সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসি রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুর উপজেলায়। লালপুর উপজেলায় রয়েছে সব থেকে বড় বিনোদনমূলক পার্ক গ্রিনভ্যালি পার্ক, যে গ্রিনভ্যালি পার্ক সারা জাগিয়েছে উত্তরবঙ্গে। এই গ্রিনভ্যালি পার্ক আজকে আমি ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন ঘুরে দেখা যাক লালপুর উপজেলার সব থেকে বড় বিনোদন পার্ক গ্রিনভ্যালি পার্ক। ইতিহাস, ঐতিহ্য এবং স্মৃতি বিজড়িত জেলা নাটোর জেলা। কবির কল্পনায় নাটোর অমর হয়ে আছে কাব্য। প্রাচীন ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতান্ত্রিক ঐশ্বর্য মণ্ডিত বরেন্দ্র ভূমি সংলগ্ন জেলা নাটোর জেলা। আধুনিককালের এ শহরটির সঙ্গে জড়িয়ে আছে আমাদের ঐতিহ্য সমৃদ্ধ এক অধ্যায়। একে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এ অঞ্চলের সর্ববৃহৎ সামন্তরাজ ও এক মহীয়সী নারীর শাসনরাজ্য ও জনকল্যাণ ব্যবস্থা। 1710 সালে রাজা রামজীবন রায় এ শহরে মাটি ভরাট করে তা রাজধানী স্থাপন করেন। কালক্রমে তা প্রাসাদ, দীঘি, উদ্যান, মন্দির, মনোরম অট্টালিকা দ্বারা সুসজ্জিত এক নগরীতে পরিণত হয়েছিল। মুঘল আমলের কিছুকাল বর্তমান নাটোর জেলার গোদাসপুর উপজেলার চপিলা গ্রামে চপিলা পরগনা কেন্দ্র এবং পরবর্তীতে জেলা সদর ছিল বলে জানা যায়। ভারতবর্ষের ইতিহাসে নাটোর একটি বিশিষ্ট স্থানের নাম। এই স্থানের নাম শাসক শ্রেণী ও তার আদিবাসীদের জীবন সংগ্রাম ও সংস্কৃতির কারণেই ইতিহাস বিখ্যাত। আজকে আমরা ঘুরতে যাব এই নাটোর জেলার আরেকটি উপজেলার একটি দর্শনীয় স্থান গ্রিনভ্যালি পার্ক। এটি আমরা আজকে ঘুরব এবং আপনাদেরকে ঘুরে দেখাব। আমরা রওনা দিলাম নাটোর শহরের প্রাণকেন্দ্র মাদ্রাসা মোড় থেকে। এখান থেকে বাস, সিএনজি বা অটো যোগে যাওয়া যাবে লালপুর উপজেলার গ্রিনভ্যালি পার্কে। সিএনজি বা অটো রিক্সাতে গেলে এক ঘন্টারও বেশি সময় লাগতে পারে এই গ্রিনভ্যালি পার্ক যেতে। অবশেষে আমরা এক ঘন্টার পথ পাড়ি দিয়ে লালপুর উপজেলার গ্রিনভ্যালি পার্কে পৌঁছে গেলাম। লালপুর বাংলাদেশের নাটোর জেলার অন্তর্গত একটি উপজেলা। আয়তনের দিক থেকে নাটোর জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা হল লালপুর। লালপুর থানা 1869 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। গ্রিনভ্যালি পার্কে সুবিশাল প্রবেশদ্বারের ভেতর দিয়ে আমরা ঢুকে পড়লাম। ঢোকার সাথে সাথেই চোখে পড়ল দর্শনার্থীদের সুবিশাল জায়গা জুড়ে গাড়ি রাখার ব্যবস্থা। গ্রিনভ্যালি পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। চমৎকার সুবিশাল এই গ্রিনভ্যালি পার্ক প্রায় 123 বিঘা জায়গার ওপর নির্মিত। এই পার্কটিতে সকল বয়সী দর্শনার্থীদের জন্য চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষণীয় রাইডের মধ্যে রয়েছে মিনি ট্রেন, বুলেট ট্রেন, নাগরদোলা, ম্যারিগো রাইড, প্যারেড শিপ, হ্যানি সুইং, স্পিড বোট, প্যাডেল বোট প্রভৃতি। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত মনোরম পরিবেশে এই পার্কের প্রায় 30 একর জায়গা জুড়ে একটি নয়নাভিরাম লেক রয়েছে। গ্রিনভ্যালি পার্কের অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে শুটিং স্পট, পিকনিক স্পট, অ্যাভেঞ্জার রাইডস, কনসার্ট এবং প্লেগ্রাউন্ড, সার্বক্ষণিক নিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থা, নামাজের স্থান, ডেকোরেটর, কার পার্কিং, ক্যাফেটেরিয়া, সব সভা, সেমিনার স্থান সহ আবাসিক ব্যবস্থা। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত গ্রিনভ্যালি পার্কটি প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা সুবিশাল এই বিনোদন পার্ক শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল বিনোদন প্রেমী দর্শনার্থীর প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে এই নাটোর জেলার লালপুর উপজেলা।
ঢাকা থেকে সরাসরি বাসযোগে যেতে হলে ঈশ্বরজি বাঘা বাসে করে বাঘা নামক স্থানে নামতে হবে। তারপর সিএনজি যোগে লালপুর যেতে হবে, জনপ্রতি ভাড়া 20-25 টাকা নেবে। গ্রিনভ্যালি নামের সাথে পার্কের খুব মিল রয়েছে। সবুজ প্রাকৃতিক পরিবেশ এবং পার্কের সৌন্দর্য কারুকার্য মুগ্ধ করে দর্শনার্থীদের, যেদিকে তাকাই সবুজের সমারোহ আর গাছগাছালিতে ভরপুর। পার্কের ভিতরে রয়েছে ছোট বাচ্চাদের বিনোদনের জন্য অনেক রাইডস, নাগরদোলা, চরকি সহ আরও অনেক কিছু। পাখির চোখে সুবিশাল এই পার্কটি দেখতে মন জুড়ে যায়। পার্কের ভিতর রয়েছে বড় একটি বিশাল খাবার রেস্টুরেন্ট। সুবিশাল মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই পার্কটি অনেক সুন্দর। পার্কের ভেতর রয়েছে অনেক কিছু। পুরো পার্কটি আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। পুরো ভিডিওতেই অসম্ভব সুন্দর কিছু রয়েছে, সেগুলো দেখতে থাকুন।